নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। এখন বাজে দুপুর একটা। আজকে সব কাজকর্ম করতেই দেরি হয়ে গেছে, কেন কালকে যেহেতু সারা রাত আমার বাচ্চারা ঘুমাতে পারেনি, তা তাদেরকে প্রচণ্ড খেয়াল করতে হয়েছে, তাই জন্য আজকে দেরি হয়ে গেছে। তা ভাবলাম দেরি যখন হয়েছে চলো একটা ভিডিও করেই নেওয়া যাক। তা আজকে ওদেরকে যেটা আমি দেখছি, খেতে দিয়েছি, খাওয়া ছেড়ে ওর বাচ্চা কাঁদছে, খাওয়া ছেড়ে চলে এসছে, যে নিজে খেলো না অথচ বাচ্চাদের খাওয়াতে চলে আসলো। এতে বুঝতে পারছি যে মা আর বাচ্চার সম্পর্কটা কতটা গভীর। তা আজকে এগুলো দেখে খুব ভালো লাগলো যে ওর বাচ্চাদের প্রতি ওর খুব টান এসেছে, তো সেটা তো আছেই, দেখলাম ভালোও লাগছে। তার সাথে আজকে রয়েছে আমার ঘরে দুজন ছোট্ট ছোট্ট অতিথি আসছে, তা তাদের সাথেই আজকে ভিডিওটা করব। তারা হয়তো বিকেলের দিকে আসবে, তাদের জন্য খাবার বানানো আছে, তারা আসবে, আজকে সেই ভিডিওগুলোই তোমাদের সাথে করব, সঙ্গে থাকো। দেখো আমার সোনামা ওর বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, আর আমার কোকো, ছোট্ট কোকো পাশে বসে রয়েছে। কোনো ওর মধ্যে কোনো হিংসে ভাব নেই, কিছু না, বেশ ভালোবাসছে, ভাবছে ওরা কারা। যেহেতু দেখছে সোনামার কাছে রয়েছে, তাই জন্য ও বেশ পাশে বসে রয়েছে, কেয়ার করছে একটুখানি। এগুলোও ভালো লাগছে যে আমি প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম যে ও তো বাচ্চা দেবে, কী জানি লিও আর কোকো কী করবে, কিন্তু দেখলাম সেরকম কিছুই না, বেশ ওদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়ে গেছে। কোনো সেই যেটা ভাবছিলাম সেটা একদমই ভুল। বেশ খাওয়ালে কোকো এসে বসে। কোকো কোকো ভাই, আমার ভাই কোথায়, দেখতে পাচ্ছ? দেখো তোমরা, আমার কোকো বসে রয়েছে, আর সোনামা খাওয়াচ্ছে, আমার কোকো ঘুরে বেড়াচ্ছে পাশে। লিও দাদা, আমার লিওকে আজকে একটু মেরেছি, তাই জন্য রাগ হয়েছে, একটু বদমাইশি করছিল, ডাকলে আর আসছে না, মানে অভিমান, ভীষণ অভিমান, ওকে তো সেভাবে বকি না, কিন্তু আজকে যেহেতু একটু বকা দিয়েছি তাই জন্য মানে ডাকলেও আসছে না, চুপচাপ মনটা খারাপ করে বসে রয়েছে। এখন মান ভাঙাতে হবে তাকে আদর করে। ও বন্ধুরা, যাদের কথা বলেছিলাম তারা বাড়িতে চলে এসেছে, তাদেরকে দেখো। এখন তাদের জন্য খাবার বানাতে যাব, খাবারটা বানিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। এই যে সেই দিদিমণি চলে এসছে যে আমাকে শুকিয়েছিল, আর এই যে হচ্ছে সোনু। ওরা এখন ওদেরকে নিয়ে ব্যস্ত রয়েছে। সঙ্গে থাকো তোমরা। তো তোমাদেরকে আমি বলেছিলাম আমার বাড়িতে দুজন আসার কথা ছিল, দুজন গেস্ট, তারা এসে গেছে, তাদের ট্রেনটা লেট করাতে তারা দেরিতে পৌঁছেতে, তাই জন্যে তাদের রাতের ডিনারটা কি করলাম আর তাদের সাথে পরিচয়, তোমরা তাদের আগে দেখেছো, তাও আমার ঘরে অনেকদিন পরে আসলো, চলো দেখতে থাকো। এখন আমাদের ডিনার টাইম, ডিনারে আছে লুচি, লুচি মানে চিকেন কষা, আর এটা হচ্ছে মিষ্টি, আর এখানে আছে ম্যাঙ্গো। তা দেখতে পাচ্ছ তোমরা দুজনকে, সনু আর তানু। তো বন্ধুরা, দেখলে তোমরা কারা এসেছে, ডিনারে কি করেছি সেটাও দেখলে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো, আর অপেক্ষা করতে থাকো আর একটা নতুন ভিডিওর জন্য। ততক্ষণের জন্যে টাটা, বাই বাই।